ঢালিউড কিং সুপারস্টার শাকিব খানের এবছরের ঈদের সিনেমা পাসওয়ার্ড ছবিটি পরিচালনা করছেন মালেক আফসারি। আর এই ছবি থেকে এসে গেছে টেলার এবং এই ছবির তিনটি গান, যেমন পাগল মন, ঈদ মুবারক, আগুন লাগাইলো, এরকমই ধামাকাদার বেশ কয়েকটি গান কিন্তু এসে গেছে পাসওয়ার্ড সিনেমা থেকে ইতিমধ্যেই সিনেমাপ্রেমী দর্শকের সামনে। তবে আজ সকাল 11টার সময় চলে এলো শাকিব খানের পাসওয়ার্ড সিনেমার পাওয়ার সং সোয়াগ। বলিউডের সুপারস্টার সালমান খানের টাইগার জিন্দা হ্যায় মুভি সোয়াগ সে সোয়াগত গানের মতন ইমরান মাহমুদুলের গলায় শোনা গেল সোয়াগ গানটি, এবং গানটির লিরিক্সটি লেখেন প্রিয় চট্টোপাধ্যায়, মিউজিক দিয়েছেন স্যাবি, আর বাবা যাদবের ডান্স কোরিওগ্রাফারে এই গানটি আরও মাধুর্য বাড়িয়ে দিয়েছে, যেখানে ধামাকাদার ডান্সিং পারফরমেন্স করেছে এই সিনেমার নায়ক শাকিব খান। গানটির শুরুতে আমরা দেখতে পাই তুরস্কের ফ্ল্যাগকে এই গানের মাধুর্যতা দেওয়া হয়েছে, এবং এই গানের মাধ্যমে তুরস্কের বিভিন্ন স্থানের সৌন্দর্যতা ফুটে উঠেছে। তার পাশাপাশি শাকিব খানের ধামাকাদার ডান্সিং পারফরমেন্স গানটিকে আরও পাওয়ার আপ করে দেয়। ভারতীয় সিনেমা বাহুবলী 2 এর মতন শাকিব খানের পাসওয়ার্ড সিনেমার প্রতিটি গানে ইউজ করা হয়েছে ডলবি সাউন্ড টেকনোলজি, যা এর আগে বাংলাদেশের কোনো সিনেমাতে কখনো দেখতে পাওয়া যায়নি। তাই এক প্রকার সব দিক থেকে বিচার করলে গানটিতে বিভিন্ন নতুন তথ্য প্রযুক্তি ইউজ করা হয়েছে তা বোঝা যাচ্ছে। এছাড়া শাকিব খানের ড্রেস আপ, তার পাশাপাশি তার গেট আপ ওয়াইস নিজেকে চেঞ্জ ওভার করে দর্শকের সামনে ধামাকাদার ডান্সিং পারফরমেন্স করতে পারা, সবটাই ছিল পাসওয়ার্ড সিনেমার এই গানের মাধুর্য। তবে এই গানটি কোনো অংশে দেখতে পাওয়া গেল না পাসওয়ার্ড সিনেমার নায়িকা শবনম বুবলিকে। তো দর্শক বন্ধুরা এবং শাকিব ফ্যান্সরা, তোমরা কি দেখেছো পাসওয়ার্ড সিনেমার পাওয়ার আপ গান সোয়াগ? দেখে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দাও।